ফাইনালি চলে আসিস শাওটাঙ্গি স্কুল, এখন এখানে স্কুলে খেলা হচ্ছে। গুড মর্নিং গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকাশ লাইভ স্টাইল। তো তোমাদের সাথে একটা নতুন ধারা ভিডিও নিয়ে চলে আসি। তোমরা টাইটেল আর থাম্বনেল বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে যে গাইস, আজকে আমি যাবো শাওটাঙ্গি স্কুল। হ্যাঁ বন্ধুরা, শাওটাঙ্গি স্কুল আজ আজ আবি আবি মানে স্পোর্টস খেলা হচ্ছে। তো একজন বলছে যে ভাই এখানে আয় ভিডিও শুট করতে, তো ওইখানে আমি যাবো, সবাই সাথে দেখা হবে, কথা হবে। তো চলো বাড়িতে বেশি ফান্ডা বকে, লেটস স্টার্ট গাইস। ব্যাপারটা হচ্ছে যে আমরা ফাইনালি বেরোয় গেছি শাওটাঙ্গি যাওয়ার জন্য। নির্বাণ এখানে একটা দাদা, ওখানে পিছনে ব্রোসার্স ব্লগ না বারদাস ব্লগ, আর এখানে একটা আজকে নতুন ব্লগে আসলো, আগে আসেনি, আজকে ফার্স্ট টাইম ব্লগে আসলো। তো চলো একদম হবে, একদম খেলা হবে, খেলা হবে। আর ওখানে অনেক পাবলিক চলে আসছে, এখন কিছু রাস্তা সেরুটে শট দাও আর এনজয় করো, চলো। A few moments later. So, তো আমরা ফাইনালি চলে আসি শাওটাঙ্গি স্কুল, আমরা যাবো ভিতরে। তো চলো আরো সে ভান্ডা করে লেস। পুরো ক্রাউড দেখো গাইস, মানে ক্রাউড হয়েছে এইদিকে, পুরো পাবলিক হয়ে গেছে এইদিকে, পুরো পাবলিক হয়ে গেছে। তুমি জমেনে দেখা, তুমি জমে কোন লোক তুমি মানে সামনে অনেক পাপাকি পরে গুলা ছিল, এখন আর নাই। লোক বিশাল, হে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হাজির বিকে শিবাদা সাউটা কিস করে তাবাই বাজাবো নাকি। খেলা শেষের দিকে নাকি, খেলা শেষ একটা কথা বলছে, আমার সাথে কে কে আসে সবার সাথে পরিচয় করে দিচ্ছি।
আমাদের নিনজা কিছু বলবি তুই? খেলা নিয়ে কিছু বলার আছে তোর? মনটা খুব খারাপ মা কালে। জোরে বল জোরে। মনটা খুবই খারাপ। এই দুঃখ কাই খতম নি হতা বে। আর তোর কিছু বক্তব্য? এটা যে খেলা। হ্যাঁ বলবো না। হ্যাঁ বলবো না। কন্ট্রোল। ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা বর্তমানে আমরা আছি বানিয়াপাড়াতে। বলতে দাদা ভাইয়া দেখা হয়ে গেছে, ও বললো যে ওর যে ওয়াইফটা আছে তো অনেক বড় ফ্যান, তো আমরা মানে আজকে সাবস্ক্রাইবারে বাড়ি আছি, যা অনেক মজা হবে। তো দেখতে পাচ্ছো তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ, তো সবাইকে এইভাবে মানে ভালোবাসা দিয়ে থাকো। তো হিন্দু দা আছে আমাদের অনেক বড় ফেমাস ট্যালেন্ট, সবারই আছে, সবাই ইউজ করো। সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সব করো। গাইস আমি একটাই কথা বলবো, যারা শক্তি রেখে চলে কোনোদিন হারে না, ব্যথাটা একটা পরীক্ষা মাত্র, ঠিক আছে? এটাই বলবো যে মেহনত, যারা যারা নতুন চ্যানেল খুলতেছো বা ক্রিয়েট করতেছো, একটু মেহনত করো, সব কিছু সব দিন একদিন হলেও ঠিক হয়ে যাবে। আর বলতে গেলে এখন আমরা যাচ্ছি এই অলকেস্টার মানে কি জানি জায়গাটার নাম, জলেশ্বরীতে অলকেস্টার যাবো, ওইখানে অনেক মজা হবে, কারণ অনেক ফ্রেন্ড গুলা বলতে পারবো, সবাই এনজয় করবো, কারণ অনেকদিন পরে সব ফ্রেন্ড গুলো একসাথে। চলো আবার গাইস ব্যাপারটা হচ্ছে যে ফাইনালি চলে আসলাম গাইস বাড়ি। আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আবার দেখা হচ্ছে কালকে, তো চলো টাটা।